আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা দেখি পুলিশ অনেক সময় কর্মকাণ্ড করতে পারেন না, পুলিশকে আমরা দোষারোপ করি। ঢাকার জনসংখ্যার সাথে যে পুলিশের সংখ্যা আছে আর সেখানে যদি আমাদের নারায়ণগঞ্জের জনসংখ্যার সাথে যদি পুলিশের সংখ্যা ধরি তাহলে কিন্তু এটা অনেক কম। মাত্র 2000 পুলিশ দিয়ে কিন্তু এখানে শহরটাকে কন্ট্রোল করা খুবই কঠিন ব্যাপার, পুরো জেলাকে কন্ট্রোল করা। এখানে আরও পুলিশের সংখ্যা বাড়াতে হবে, সেই বিষয়ে আমরা তাদের সাথে আলোচনা করে পুলিশের সংখ্যা যখন বাড়িয়ে দিব আজকে যে সমস্যাগুলি দেখা যাচ্ছে তখন কিন্তু এই সমস্যাগুলি আর থাকবে না। প্রতিবারই আমরা রোজার সময় আমাদের এলাকার মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে তার জন্য আমরা ব্যবসায়ীরা তাদেরকে আমরা একটা সহযোগিতা করেছে থাকি, যেটা কমিউনিটি পুলিশের মাধ্যমে দেওয়া হয়। তাতে কী হয়, তাতে কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, ওই রোজার মাসটা যেন তারা ঠিক মতো চলতে পারে, তা এবং তাদের মাধ্যমে আমরা যেন মানুষকে শান্তি দিতে পারি সে বিষয়ে আমরা আজকে বসছিলাম। অন্য অন্য বারের থেকে কিন্তু এইবার অনেক বেশি এই চাপটা রয়ে গেছে, তারপরে যদি বৃষ্টি বাদলা চলে আসে তাহলে কিন্তু এই যানজট আরও বেড়ে যাবে। এবার আমরা চিন্তা করেছি আমাদের ক্যাম্পগুলি বানানোর জন্য 20 লক্ষ টাকার মতো হয়েছে, আমরা বলেছি না এটাকে 25 লক্ষ টাকার ভিতরে করা হোক, আমি ব্যবসায়ীদেরকে নিয়ে বসবো, বসে 25 লক্ষ টাকা দিয়ে কমিউনিটি পুলিশের জন্য দেখে এটা যে কেউ ভুল না করে এটা পুলিশের কাছে যাচ্ছে, মানুষের সেবা দেওয়ার জন্য আমরা কিছু কমিউনিটি পুলিশকে নিয়োগ করে তাদেরও সংসার চালার ব্যবস্থা এবং মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা মানুষের জন্য। এই চিন্তাই হওয়ার পরে একটা লোক কিন্তু মামলা করে না, পত্রপত্রিকায় লেখা হয়, পত্রপত্রিকায় জানতে পারে কিন্তু কোনো জায়গায় মামলা হয় না। আমাদের লোককে বুঝতে হবে, আমাদের লোকজনকে বুঝতে হবে মামলা না করা পর্যন্ত পুলিশের কোনো কিছু করার থাকে না, অন্তত থানায় একটা ইনফরমেশন করতে হবে তাহলে ওইটা বন্ধ করা যাবে। কিন্তু কেউ বলবেন না, শুধু বলবেন আমার চিন্তাই হয়ে গেছে, তাহলে তো এইটাকে কন্ট্রোল করার মতো ব্যবস্থা করা যাবে না। আমি এসপি সাহেবের কাছে রিকোয়েস্ট করতে পারছি কিছু সিভিলের লোকজন দেওয়ার জন্য, দরকার পড়লে আমাদের কিছু ক্রেতা বাজারে বের করে দিয়ে ছেলে হোক মেয়ে হোক তার কাছে চিন্তাই হয় কি না আমরা এই চিন্তাকে ধরে ফেলতে পারবো। কিন্তু আমাদেরকে স্পটগুলি বলতে হবে কোন জায়গাগুলির মধ্যে এই চিন্তাগুলি হয়। আর্থিক অবস্থা অনেক খারাপ চলছে সবারই, এই সময় এই কাজটা হয় এবং যখন রোজা ঈদ এগুলি উদযাপন করার জন্য ভালো ভালো ছেলেরাও এই সমস্ত কাজে লিপ্ত হয়। স্থানীয় রেস্টুরেন্টগুলির কাছে আমি অনুরোধ রাখবো তারা যেন কোনো অবস্থায় তাদের দোকানের বাইরে ফুটপাতের মধ্যে মানুষের ইফতারি বিক্রি করার বন্ধ থাকে, এই ব্যাপারে সিটি কর্পোরেশনের সহযোগিতা আমি চাব। রেস্টুরেন্টে বসে তারা বিক্রি করুক কিন্তু রেস্টুরেন্টের বাইরে যে তারা তাদের পণ্য বিক্রি করার জন্য যে করে তাতে কিন্তু অন্য অন্য ব্যবসার ক্ষতিগ্রস্ত হয় এবং অন্যদের চলাফেরার অবস্থা খারাপ হয়ে যায়। রোজার মাসে মানুষ ইফতারি করে কিন্তু আমি অনুরোধ রাখলাম যে তারা যেন রেস্টুরেন্টের ভিতরেই যেন তাদের ওইটা রাখে কিন্তু ফুটপাতে যেন না আসে। ফুটপাতগুলি কতখানি ক্লিয়ার করা যায় এটা সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আলোচনা করে এসপি সাহেব যদি প্রয়োজন মনে করে তাহলে আমরা একসাথে বসবো এবং মানুষকে সহযোগিতা করার ব্যবস্থা করব। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আবেদন করব নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে যে আমাদের পুলিশের সংখ্যা বাড়াতে হবে।